এক মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে। এক মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ সহিদুল ইসলাম বলেছেন, আগামী এক মাসের মধ্যে মালয়েশিয়ায় নতুনভাবে জনশক্তি রপ্তানি শুরু হবে। কলিং হওয়ায় অপেক্ষমান কর্মীরা 30 ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, 10 সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে না। 7 শতাধিক বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় নতুন প্রক্রিয়ায় কর্মী যাওয়ার সুযোগ পাবে। এই বিষয়টি মালয়েশিয়া সরকার নিশ্চিত করেছে। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ হোটেল বিস্তানার বলরুমে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত মার্কেটিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাব সভাপতি আব্দুস সুবহান ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব এম শাহাদত হোসেন তসলিমের পরিচালনায় মার্কেটিং কনফারেন্সের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবের সাবেক সভাপতি আব্দুস শাকুর, সাবেক সহসভাপতি সৈয়দ গোলাম সারোয়ার। এই কনফারেন্সে হাবের অর্থ সচিব মাওলানা ফজলুর রহমান, শাহ আলম, মাহমুদুল হক পেয়ারু, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ, এম এইচ এম খাদেমুদ্দুলা, মোহাম্মদ জুনায়দ গুলজার, শরীয়তুল্লাহ শহীদ, দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মোহাম্মদ হেদায়ুল ইসলাম মণ্ডল, প্রথম সচিব কাউন্সিলর মোহাম্মদ মাসুদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। হাই কমিশনার উদ্দেশ্যে কনফারেন্সে হাবের শীর্ষ নেতা সৈয়দ গোলাম সরোয়ার বলেন, মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। কর্মী নিয়োগ শুরু হলে যাতে 10 সিন্ডিকেটের মতো আর কোনো একতরফা জনশক্তি রপ্তানির সুযোগ না থাকে। তিনি মালয়েশিয়ার কর্মী নিয়োগের সকল বৈধ রিক্রুটিং এজেন্সির সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে হাই কমিশনারকে বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। হাই কমিশনার সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য হাবের সব এজেন্সিকে আন্তরিক মোবারকবাদ জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।